বিমান দিবসের যে আলোচনা সভাটি আমরা করছি সরকারিভাবে, যেহেতু করোনাকালীন অবস্থা আছে, এই কারণে এটি একটি বড় আকারে করার কথা ছিল, কিন্তু সেটি আমার পরবর্তী আসছে একটি গৃহ মেলা করার কথা ছিল 2 দিন ব্যাপী, সেটিও বন্ধ করা হয়েছে, র্যালিটি বন্ধ করা হয়েছে, কারণ হলো যাতে গণজমায়ে কম স্বাস্থ্যবিধি মেনে যাতে আমরা মোটামুটি করতে পারি। আপনারা জানেন 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কর্মজীবনে তিনি যোগদান করেছিলেন। তো যেহেতু এটি একটি ঘটনা, জাতির জনকের জীবনের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে সেটির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিমা দিবস হিসেবে জাতীয় বিমা দিবস আমরা নির্ধারণ করেছি 1 মার্চ। তো সেই প্রেক্ষিতে এই দিবসটি অন্য আর 5টি দিবসের থেকে আমাদের কাছে আলাদা গুরুত্ব বহন করে। তো আমরা সেই বিমা দিবসের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে এই উপস্থিত রয়েছেন আমাদের বিমা দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আমার বিমা প্রতিষ্ঠানের যারা রয়েছেন প্রতিনিধিবৃন্দ, রয়েছেন আমার এখানকার সিভিল সোসাইটির সদস্যবৃন্দ, আপনাদের সকলকে বিমা দিবসের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা একটু ফোরামে উন্মুক্ত করে দিব, এবারে আমরা আপনাদের এই দিবসে যে একটা বক্তব্য আমরা শুনবো, তারপর আমরা মঞ্চে একটি কথা বলে আমাদের আলোচনাটা শেষ করবো। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি ফোরাম উন্মুক্ত করছি আপনাদের বক্তব্য শোনার জন্য। আমরা ধন্যবাদ সবাই। বলেন একটু পরিচয় দিয়ে কথা বলেন, অল্প তো সার বলেন বেশি কথা বলেন, বলেন কে বলতে চাচ্ছে বক্তব্য দেবে, কে যারা বলবেন বলেন। আমি এলাকার সুনামের সাথে আমি পলিসিগুলো করছি, এবং আগামী তো পলিসিগুলো করা আমার ইচ্ছা আছে, কারণ আমি দেখেছি এগুলো জগতে এসে আমরা অনেক লাঞ্ছিত বা ভয় লাগবে যে মানুষের পলিসি করা যাবে। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যেটা স্বীকৃতি দিয়েছে তাতে আমার মনে হয় একটা ভালো একটা স্থানে আছে। হয়তো আমি 5 বছর হয়তো বিয়া দর্শন মেম্বারে হয়তো সামনে নির্বাচন আমাদের ভাইকে রাখেন আমি আসবো না আসতেও মনে করেন আমি সেবার কাজে সবসময় নিয়ে যেতে থাকি সামাজিক কাজে সুরায় থাকি। আমি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের জল বিভাগ আমার অফিসটা আছে জল বিভাগ ক্ষুদ্র একক উদ্যোক্তা পলিসি করায়, এবং পলিসি আমি দীর্ঘ 30 বছর যাবৎ সুনামের সাথে তার আমি কাজ করে আসছি। আমি মেম্বার জগতে আমার বদনাম হতেই পারে, কুলকুতি হতেই পারে, কিন্তু মাধ্যমা জগতে নেই। এখানে আমার অত্যই দেখা অনেক উপস্থিত আছে, সবার সম্মুখে আমি মানে গৌরবের সাথে কথা বলতে পারি যে আমি এলাকায় পলিসি পলিসি বদনাম নেই, এবং আমার এই ন্যাশনাল অ্যাক্ট ইনসুরেন্সে যাদের ন্যাশনাল হেল আছে তাদের মনে মাসে যাত্রীরা তাদের যাদের মানে গুণা করছে তাদের ভাবটা জমাদের কাছে সঙ্গে সঙ্গে তাদের হাতে যে টেপ করতে দিতে পারতেছি, যার কারণে স্যার আগামী দিন আমি সমাজ সেবা এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দলগুলোর পক্ষ থেকে আমি এলাকার সুনামের সঙ্গে স্যার কাজ করে যেতে পারবো, এটা আমার মনের থেকে সবসময় নিশ্চয়। এবং আমি মানে নিজেই গর্ব করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমার ইসমাকে এত স্বীকৃতি দিয়েছে তাকে আমার অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। স্যার আমি আসলে কি বলবো, আমি এখন বিমা করতে আমার খুবই ভালো লাগে, কারণ আগে যখন বিমা করতে দিচ্ছি মানুষকে উদ্ধারতে গেলে তো অনেক কষ্ট হয়েছে, সেই কষ্টটা কিন্তু এখন নেই। আমি মেম্বারে কিন্তু থাকাকালীনও আমাকে মানুষকে ডেকে ডেকে পলিসি করে, যেমন আমার ভাইস চেয়ারম্যান শান্তনা তাকে আমি গত ডিসেম্বরে 25,000 টাকায়